আমি স্থির করে নিয়েছি কথা মা, চিত্রার মাথা গরম স্বভাবকেই নিজের অস্ত্র করে তুলবো আমি। ও যত রাখবে ওর বুদ্ধি ততটাই নাশ হবে। তাতে কিছু লাভ হবে বলে তোর মনে হয়? বলছো লাভের লাভ যদি কিছু হয় তাহলে এতেই হবে। উকিলের সামনে শুধু চিত্রাকে রাগিয়ে দিতে হবে, তাহলেই ওর আসল চেহারা সকলের সামনে আসবে। আর একবার যদি ও উকিলকে ছোবল মারে তবে সবটা সবটা বেরমান হয়ে যাবে। ছোবল মারবে তারপর উকিল তো মরবে, সে আমরা বাঁচিয়ে নেব কোন। কিন্তু এইটুকু সাহস যে আমাদের করতেই হবে কর্তা মা। আমি তোমায় যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এত সব তুই করবি, মঞ্জুবি যদি তুই কোনোভাবে ধরা পড়ে যাস তখন তখন কি হবে? ধরা পড়া যে আর চলবে না, আমি সবাইকে কথা দিয়েছি আমি সবটা পেরমান করে দেখাবো। আজ আমি পেরমান করেই ছাড়ব চিত্রা কাল নাকি। আর এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা চলবে না। মাথা ঠান্ডা রাখতে হবে আমার, ঠান্ডা রাখতে হবে মাথা, তাহলে কাল গুরুজি সব সমস্যার সমাধান করে দেবেন। কোথায় ছিলে তুমি চিত্রা, কখন থেকে তোমাকে খুঁজছি? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? চিত্রা, এসব কি ধরনের কথাবার্তা চিত্রা? হ্যাঁ করছি কি আমি? মাথা ঠান্ডা রাখতে হবে, রাখলে চলবে না। আপনার সাথে এইভাবে কথা বললাম মা, ক্ষমা করবেন আমাকে। আসলে আমার মন মেজাজ একদম ভালো নেই জানেন, তাই আমি আজ কারোর সামনেও যাব না, কারোর সঙ্গে কথাও বলবো না। ক্ষমা করে দিন আমাকে। আহারে, ওর মনটা তো একদম ভালো নেই, আর কেনই বা হবে না, বিয়েটা তো ওরে ভাঙছে তাই না? আহারে না, মানে সত্যি তো, মানে তোমার তো একটা সফট কর্নার আছে না চিত্রার জন্য, তাই না? হ্যাঁ আছে, সফট কর্নার আছে আর থাকবে, ততক্ষণ থাকবে যতক্ষণ না ওই পঞ্চমী প্রমাণ করে যে ও একটা কাল লাগেনি। ওর কষ্টে আমার আমার কষ্ট হবে, আমারও কষ্ট। আরে জেঠিমণি, জেঠিমণি, পেরমান তো আমায় করতেই হবে, আর সেজন্য চিত্রাকে উকিলের সামনে আনতেই হবে। আমার ওকে এমন রাগাতে হবে যাতে ও সামলাতে না পেরে উকিলকে চবল মারে। এখনই লোহা গরম আছে, দু একটা ঘা দিয়েই আসি। চিত্রাকে খেপিয়ে তুলে উকিলের কাছে নিয়ে যেতেই হবে, তা না হলে যে এরপর বিপদ দুগুণ হবে।
আর তো মাত্র কটা দিন চিত্রা, তারপর উকিল দিদিরা না কাগজে সই করা হয়ে গেলে তুমি তো আর এবারে কেউ থাকবে না। এমনিও এবাড়ির কারোর সাথে তুমি আর কথা কইতে পারবে, তাই এখন মনোবত না নিয়ে কথা কও দেখি। না চিত্রা, না, ঠান্ডা হ, একদম ঠান্ডা, মাথা গরম করিস না। তুমি চেষ্টা করলেও আমাকে রাগাতে পারবে না পঞ্চমী, আমি রাগব না, কারণ কিঞ্জলের বউয়ের জায়গা থেকে আমাকে কেউ সরাতে পারবে না। তাহলে তুমি নিশ্চয়ই উকিল দিদির সামনেও যাবে না? তার কোনো প্রয়োজন নেই। যাক, ভালোই হলো, আমিও তো তাই চাইছিলাম। আজ উকিল দিদি এসে গেলে তার সামনে আমি তোমার রূপ বদল করে বিয়ে ভাঙার কাগজে সই করে দেব। তুমি ঘরে বসে থেকো, মাথা ঠান্ডা করে। চিত্রা, তুমি নাকি রাখবে না, তোমার তো মাথা ঠান্ডা করে থাকার কথা, রেগে গেলে কেমন করে হবে বলো দেখি। কেমন জ্বালা হলো বলো তো চিত্রা, শাকের করার জন্য এগুলোও কাটছে, পেঁচলেও কাটছে, তাই না? এই ঘরে চুপ করে বসে থাকলে হবে না, এই ঘর থেকে আমাকে বেরোতে হবে, নইলে এই পঞ্চমী আমার রূপ ধরে কিঞ্জলের সাথে আমার ডিভোর্সটা করিয়ে দেবে। কিন্তু আমি সেটা হতে দেব না, কিঞ্জলকে আমি ডিভোর্স দেব না, কিছুতেই দেব না। মাথাটা ঠান্ডা কর চিত্রা, শান্ত হ, এটা মাথা গরম করার সময় নয়, যা করতে হবে ঠান্ডা মাথায় শান্তভাবে করতে হবে। শান্ত, ছবি তুলছি, এই যে এটাকে বলে ক্যামেরা, এটা দিয়ে নিজের মনের মানুষের ছবি তুলে এর মধ্যে বন্দি করে রাখা যায়। হ্যাঁ সেইটা আমি জানি, এরকম না আমাদের গ্রামের ওই ডাক্তার যেটু ওনার কাছে আছে, আমি কইছি আমার ছবি তুলছেন যে কেন? বললাম না, মনের মানুষ, আর আমার মনের মানুষ তো আপনি, আর নিজের স্ত্রীর ছবি তোলা তো আমার অধিকার, তাই না? তাহলে বিকেলে আমাদের বাড়িতে দেখা হচ্ছে। সই করবেন টাকা পেলে, তা বাকিদের মতো না আপনারও তাহলে টাকাতেই লোক কি, তাই তো? আমার আপনি যে কিঞ্জলকে ডিভোর্স দিতে চান না, সেটা এই বয়ানে সই করে দিন, তারপর আমি দেখছি কিঞ্জল কি করে আপনাকে ডিভোর্স দেয়। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে চিত্রা। মিথ্যে বলে আমাকে সই করালেন, এক কাগজ বলে অন্য কাগজে সই করালেন। পঞ্চমী শুরু থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।